দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরা আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে থাম্বনেইলে দেখেই বুঝে গেছেন আমরা আজকে ফুলের রাজ্যে যাব। ফুল কে না ভালোবাসে, কে না পছন্দ করে, আমরা সবাই ফুল পছন্দ করি। সব শুভ কাজে কিন্তু ফুল লাগে, সব শুভ কাজেই ফুল প্রয়োজন হয়। এবং আমার মন খারাপ থাকলে আমি তো দেখলে যে কোনো মানুষ মানে অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যায়। আমার মন খারাপ থাকলে আমি ফুল দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তো আসলে ফুল মনের ভাবটাকে প্রকাশ করে এবং মানুষের মনকে সতেজ করে তোলে। তো আজকে এমনই একটি ভালো লাগার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং পুরোটা ভিডিও আপনারা না টেনে অবশ্যই দেখবেন, আর অবশ্যই আপনাদের জন্য কষ্ট করে আমরা সেই সকালবেলা অনেক সকালে ভোরবেলা উঠে ফুলের রাজ্যে চলে গিয়েছিলাম, সাথে প্রচুর বৃষ্টি ছিল। তো ভিডিওটা করতে আর ফুল দিয়ে শেষ, তো বৃষ্টিটা এত ছিল আমাদের ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে। তা আর কথা না বাড়াই, আর অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের এই কষ্ট করা সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা মিস না করে যান। তো চলেন আর কথা না বাড়াই, আমরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এই তো আমরা বেরিয়ে পড়ছি, এখন আমরা ওখানে যাব। চলেন লেটস গো। এই তো আমরা রওনা দিয়ে দিলাম, তো আমরা যাচ্ছি, আর আকাশটা অনেক মেঘলা মেঘ দেখছিল আকাশে তাকিয়ে। আর এই তো আমরা যাচ্ছি, হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে, যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে। তো আমাদের যেতে যেতে 15 মিনিট লাগবে এখান থেকে আগারগা, তো সম্ভবত বৃষ্টি চলে আসবে। মিষ্টি সকালে বৃষ্টির ছোঁয়া, ভালোই লাগছে। ভালো লাগছে, কিন্তু আমাদের তো অবস্থা খারাপ, সব ভিজে যাচ্ছে। আমার তো মন চাইছে যে বৃষ্টিতে ভিজি, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। চলো কোথাও আমরা দাঁড়াই, ক্যামেরা ট্যামেরা সব ভিজে গেল, তবে ভালোই লাগছে। ভালো লাগছে আমার, সব ভিজে গেল, চলো দাঁড়াই। তো এই গাছটা আমাদেরকে বাঁচালো বৃষ্টির থেকে, তো আমরা বেঁচে গেলাম বৃষ্টির হাত থেকে। তো একটু বৃষ্টি থেমে গেলেই আমরা এখান থেকে সোজা রওনা দিব, আর বেশিক্ষণ লাগবে না। এই তো আমরা চলে আসলাম ফুলের রাজ্যে, আগারগাঁ পাইকারি ফুলের বাজার। এখন আমরা ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল, নানান রঙের ফুল, কার কার লাগবে হাত বাড়িয়ে। আমার তো মন চাচ্ছে আমি সব ফুল নিয়ে যাই, এত আর সুঘ্রাণ, এত পুরো বাজারটা ভরে গেছে। আর সাদা ফুলগুলোকে দেখলে মনে হয় মনটা পবিত্র হয়ে যায়। ওয়াও, আল্লাহ কি মানে সুন্দর সৃষ্টি, সুবহানাল্লাহ, এত সুন্দর সৃষ্টি আল্লাহর, মানে দেখার মতো। গোলাপগুলো দেখছো এত সুন্দর। হ্যাঁ, আর কার না গোলাপ ভালো লাগে। গাঁদা ফুলের গন্ধে আসলে আমি
আমি এখানে থাকতে পাচ্ছি না, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ। আর এখানে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন আগারগাঁ পাইকারি ফুলের বাজার, আর এখানে খুব কম প্রাইসের মধ্যে আপনারা অনেক ফুল পেয়ে যেতে পারেন। যেমন আমি এতগুলো ফুল মাত্র 100 টাকা দিয়ে নিয়েছি, কিন্তু আপনাদের যদি কম প্রাইসে নিতে হয় তাহলে খুব ভোরবেলা আসতে হবে, ভোরবেলা আজানের পর পরে রওনা দিতে হবে, ফজরের নামাজটা পড়েই আপনাদের রওনা দিতে হবে। এরপরে আসলে কিন্তু আপনারা মানে কম প্রাইসে পাবেন না, ওরা দাম বাড়িয়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল, ফুলের মালাও ঝুলিয়ে রেখেছিল ওরা। আসলেই মনে হচ্ছে ফুলের রাজ্যে চলে এসেছি আমরা, তাই না? আপনাদের কি মনে হয়? তো ভালো লেগে থাকলে অবশ্যই চলে আসবেন এখানে, যদি ফুল প্রয়োজন হয় আপনাদের, কারো ওয়েডিং থাকে, কারো গার্লফ্রেন্ডকে দিতে হয়, ওয়াইফকে দিতে হয়, ভালোবাসার সব মানুষকে দেওয়ার জন্য এত এত ফুল এত কম প্রাইসের মধ্যে, আসলে সবাই চাবে যে আসার জন্য, চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গায়ে হলুদ, তারপরে বিয়ের জন্য যত ধরনের অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় এই যে এখানে পাওয়া, এখানে পাওয়া যাবে। তারপরে যে ডালা সাজানোর জন্য, আমাদের দোকানের নাম হলো হাসুন ভ্যারাইটিস গ্যালারি। এখানে এ টু জেড যে কোনো অনুষ্ঠানের সব কিছু পাওয়া যায়, যে কোনো অনুষ্ঠানের, বিয়ে হোক, ডেকোরেশনের জন্য যা আছে সব কিছু। আর দোকানটা অনেক সুন্দর। প্রাইস কি মানে বেশি না কম? একদম কম। আপনি পাইকারি খুব সুন্দর, আপনার বিয়েগুলো খুব সুন্দর। আর যদি ওয়েডিং টোয়েডিং থাকে তারা নিতে পারে। এই জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আসলেই মনে হচ্ছে আসলে বিয়ে বাড়িতে আছি, কত সুন্দর মনে হয় যে ঘরের মধ্যে সাজিয়ে। আর এই ডেকোরেশন তো চমৎকার, দেখো এগুলো কিন্তু খুব কম প্রাইস। আপনি একটু আগে শুনতে পারলেন আপনারা যে এগুলো প্রাইস কিন্তু খুবই কম। তো আপনারা ডেকোরেশন করতে পারেন ঘরের ভিতরে, বাসায়, তো এখানে চলে আসতে পারেন, এগুলো পেয়ে যাবেন। এই ডিজাইনিংগুলো খুব সুন্দর, আসলে অর্ডার দিলে ওরা করে দেয়, অর্ডার দিলে ওরা ডিজাইন মতো করে দিবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাকে, আমি ফুলগুলো দেখছিলাম, আর মালাগুলো তো আরো সুন্দর, আমার খুব ভালো লাগে এই মালাগুলো। আর তুমি পয়লা বৈশাখ হলেই, ভ্যালেন্টাইন হলেই তুমি আমার কাছে এগুলো চাও, আর আমি খুব সহজে নিয়ে আসতে পারি এখান থেকে। আগে জানাই ছিল না যে সে কোত্থেকে নিয়ে আসে, এবার তো জেনে ফেলেছি। আর এই ফুলগুলো আমার কাছে অনেক অনেক জোস লাগছে। এগুলো তো মনে হয় দেশি না চাইনিজ, চাইনিজ গোলাপের মতো। আচ্ছা, ওয়াও, এত সুন্দর কালারগুলো, কি সুন্দর, ওয়াও, বিভিন্ন কালার, অসাধারণ। তো কেমন লাগলো আমাদের এই আগারগাঁ ছোট ফুলের রাজ্যটা? আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এটার ঠিকানা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর অবশ্যই চলে আসবেন কারো যদি এত সুন্দর সুন্দর ফুলের প্রয়োজন হয়। কেমন লাগলো এতক্ষণ আমাদের এই ছোট ব্লগটি? এটা কিন্তু শেষ নয়, কালকের পার্ট মানে দ্বিতীয় পর্বে আরও যে আছে, আসলে ওটা মিস
না করতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। কালকের ব্লগটা আরো সুন্দর, যা আপনাদের কাছে হয়তো বা অনেক ভালো লাগবে। তো কালকে আমন্ত্রণ জানিয়ে ব্লগের আমরা আজকের মতো বিদায় নিব। কালকে যখন আমি মেঘলাকে বললাম যে চলো আমরা ফুলের রাজ্য থেকে ঘুরে আসি, তখন মেঘলা এক্সপ্রেশনটা ছিল হ্যাঁ ফুলের রাজ্য থেকে, তখন আমি বললাম যে হ্যাঁ আছে নিয়ে যাব তোমাকে, আমার পরীকে আমি আমার ফুলের রাজ্যে দেখাবো। তো আমি ওখান থেকে ওকে আজকে দেখালাম যে আমি কোথা থেকে, ও মানে অবাক হয়ে যেত, আমি বিভিন্ন অ্যানিভার্সারি তারপর ভ্যালেন্টাইন ডেতে আমি বার্থডেতে আমি ফুল এত এত ফুল নিয়ে চলে আসতাম, ও অবাক হয়ে যেত এত ফুল কোথা থেকে নিয়ে আসলো এত সকালবেলা। তো আমি ওকে কখনো বলিনি যে আমি দেখে নিয়েছি, এখন তো ও বুঝে গেছে যে আমি কোত্থেকে আনি। তো আপনারাও চলে আসতে পারেন, এখানে খুব কম প্রাইসের মধ্যেই কিন্তু পাওয়া যায়, আর আপনারা সারপ্রাইজ দিতে পারেন আপনাদের গার্লফ্রেন্ড, আপনাদের ওয়াইফ এবং বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ভালোবাসার মানুষদের সাথে। এবং ভালোবাসা পাওয়ার চেয়ে বেশি দেওয়াটা আমার কাছে উত্তম মনে হয়। আপনারা ভালোবাসা দিতেই থাকেন, ইনশাল্লাহ একদিন পেয়ে যাবেন। তো ফুল দিয়ে সবাইকে ভালোবাসা দিয়ে কি বলবো আপন করে নিন। তো আর আমাকে যারা এখন পর্যন্ত আপন করেননি আমাদের দুজনকে চ্যালেঞ্জটিকে, অবশ্যই আপনারাও একটি ফুল দিয়ে আমাদেরকে আপন করে নেন, আমরা হাজারো ফুল দিয়ে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের চ্যালেঞ্জে। তো ভালো থাকবেন এবং আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আমরাও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি, আর সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি এবং দোয়া রাখি সবার জন্য। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ভালো কিছু দেখবেন, ভালো সাথে থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখবেন, আর আমাদের সাথেই তো চ্যালেঞ্জের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।